Hey people, it's me Shoyaeb and welcome to Band A New Video. Aajke amra emon ekta cinema rush ber korbo jader 1 second er jonno, just only 1 second set jonno Nobel cinema ra hoyni. Mane aajker cinema r naam NOGNO HAMLA HAMLA HAMLA. Bhai bujhi nai ki hamla? NOGNO HAMLA mane bujlen? Fact, আপনার বোঝার দরকার নাই সিনেমার শুরুতেই রিলিফের লোভে জনগণ খুনি এবং চোর নেতার পক্ষে স্লোগান দেয় ভাই তোমার ভাই তোমার ভাই ঠিক সুপারম্যানের মতো নেতা দুহাত ভ্যাসকায় জনগণকে থামতে বলেন আর নেতা বলেন আমি একজন সাধারণ সমাজসেবক সরকার আমার কাছে যে পরিমাণ সাহায্য পাঠিয়েছে তাতে করে আপনাদের একদিনের খাবারও হবে না কিন্তু মিশা ভাই এখন কি হবে কিন্তু ভাববেন না আচ্ছা ভাবলাম না আমি তো আছি প্রয়োজনে নিজের গাড়ি বাড়ি বিক্রি করে আমি আপনাদের সাহায্য করে যাব আবে হোগা পুরো বলে কি বর্তমান যুগে এরকম নেতা আছে জনগণের তো ভাগ্য খুলে গেছে আর নিজের গাড়ি বাড়ি বিক্রি করে জনগণকে সবকিছু দিয়ে দেয় চোর নেতার মিষ্টি কথা শুনে জনগণ আত্মহারা হয়ে তালি দেয় কি অভিনয় দেখছেন আজকাল এরকম নেতা খুঁজে পাবাই বড় দুষ্কর আর এদিকে সৎ অফিসার চোর নেতাকে জনগণের রিলিফ চুরি করতে দেখে ফেলে তোমরা রিলিফের মাল চুরি করে অবৈধভাবে বিক্রি করবে আমি তা হতে দেব না ঠিক ঠিক বলছিস তুই তাই তাকে মেরে ফেলা হয় সেই সময় সৎ অফিসারের বউ কোথা থেকে যেন খবর পায় আর পলির মতো উড়ে উড়ে চলে আসে পরে নেতার চামচা তার বউকে আর এই ব্যক্তিটা হলো চোর নেতার একমাত্র লুচ্চা ভাই ডন যার কাজ নেশা করা আর ধর্ষণ করা আর অবলা মেয়েদের পেটে বিনা কারণে বাচ্চা প্রবেশ করানো মেয়েরা কোনো প্রতিবাদ করলেই আমার পেটে আপনার বাচ্চা আর এ কথা যখন চোর নেতা জানে চোর নেতা জানার পর প্রচুর হাসে হাসে শুধু হাসে প্রচুর হাসে তারপর একটু মারামারি হয় মারামারি ছাড়া কি আর সিনেমা জমে আর এই সিনেমাটি এতটাই নিম্নমানের যে এখানে একটা বাচ্চা মেয়েকে রেপ করার দৃশ্য দেখানো হয়েছে আর এই সিনেমার নামের সাথে ভিতরের কোনো সম্পর্কই নাই মেয়ের সর্বনাশে মায়ের হাত থেকে সবকিছু পড়ে যায় আর সাগর উথল পাতাল করে হাই রে সিনেমা সাগরের পানি উথল পাতাল বন্ধ হওয়ার পর মেয়েটার সর্বনাশ করে ফেলে যায় জন আর অন্যদিকে সেই মেয়েটার বাবা মা খুঁজতে থাকে কিন্তু পায় না না পাওয়ায় সে পুলিশের কাছে যায় সেখানেও সে খুঁজে পায় না আর অন্যদিকে জন আবারও মেয়ে নিয়ে ফুর্তি করা শুরু করে ফাইনালি জনের আবার বিচার শুরু হয় কিন্তু আদালতে তার পিতামাতা তার মেয়ে হত্যার বিচার পায় না উকিল সাহেব চুপ করেন উকিল সাহেব চুপ করেন শেষ পর্যন্ত বিচার না পেয়ে জনকে নিজের হাতে ফাঁসিতে ঝুলিয়ে মারে তার পিতামাতা আর এখানেই শেষ হয় সেই ছবিটি সবচেয়ে নিম্নমানের সিনেমা বলতে বুঝি এসব সিনেমাকেই বোঝানো হয় সো বাই দ্য ওয়ে গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন এ কেমন সিনেমা আরে ভাই এগুলোই বাংলা সিনেমা সকলকে থ্যাংক ইউ সো মাচ